শাকিব খানের মুভি রাজকুমারের নতুন গান কি জমল কি বলছে দর্শক। এদিকে মা আর মেয়ের সম্পর্কে ধরেছে ফাটল, ভাইরাল হলো বুবলি আর চয়নিকা চৌধুরীর একটা ভিডিও, আর সব শেষে থাকছে সিয়াম পুরাই শকড করে দিলেন ফ্যান্সদের। সিয়াম কি তাহলে দিতে যাচ্ছে শাকিব খানের তুফানের সাথে টক্কর? প্রথমেই আসি শাকিব খানের কাছে। রিসেন্টলি রিলিজ পেল হিমেল আশরাফের ডিরেকশনে শাকিব খানের আপকামিং ফিল্ম রাজকুমারের একটা গান। প্রিয়তমার সাকসেসের পর রাজকুমার নিয়েও দর্শকদের মধ্যে ছিল সুপার হাইপ। স্বাভাবিকভাবেই প্রিয়তমার পর শাকিব আর হিমেল আশরাফের ওপর দর্শকদের এক্সপেকটেশনও কিন্তু অনেক হাই। এখন রাজকুমারের এই গান নিয়ে অনেকেই খুব প্রশংসা করছেন, কিন্তু অনেকেই আবার বলছেন যে গান নাকি খুব একটা আশানুরূপ হয়নি। অনেকে এও বলছেন যে প্রিয়তমার শাকিবের র ম্যানলি লুকটা নাকি অনেক মিস করছেন রাজকুমারে। যে যত কথাই বলুক, সুপারস্টার শাকিব খানের স্টারডামের জোরে দুই দিনেই কিন্তু গানের ভিউ ছাড়িয়ে গেছে 1 মিলিয়ন। এছাড়া বালাম আর কোনালের গাওয়া গানটা কিন্তু অনেকেরই ভালো লেগেছে, তবে কেউ কেউ বলছেন গানের লিপ সিঙ্কে নাকি কিছুটা সমস্যা মনে হচ্ছে। তবে যাই হোক, শুধুমাত্র একটা গান দেখে তো আর ভালো খারাপ কোনো কিছু এত শিওর করে বলা যায় না। তবে হিমেল আশরাফ যেহেতু ডিরেক্টর, আবার শাকিব খান হচ্ছে নায়ক, তাই আশা করা যায় যে মুভির বাকি গান, টিজার কিংবা ট্রেইলারে আরো নতুন নতুন চমক আসতে যাচ্ছে। সেই সাথে রাজকুমারও এই ঈদে পাবে আশানুরূপ সাফল্য। এদিকে তো কিছুদিন আগেই বুবলির ছেলের জন্মদিনের ভিডিও নাকি কপি, এ কথা বলে বসেন পরিমণি। আর এ নিয়ে দুজনের মধ্যে বাধে কথা কাটাকাটি। আর এ সব কিছুর মধ্যে পরি যাকে মা বলে ডাকতেন, সেই চয়নিকা চৌধুরী আর বুবলির একটা ভিডিও হলো ভাইরাল। আর ভিডিওতে চয়নিকা তো বুবলির প্রশংসা করতে করতে একদম ফাটিয়েই দিলেন। বললেন যে প্রহেলিকা করে নাকি বুবলি দেখিয়ে দিয়েছেন যে অভিনয় কাকে বলে। সাথে আবার এও বলেন যে বুবলি নাকি অন্য নায়িকাদের মতো বেয়াদব না। আর এই কথা শোনার পর তো নেটিজেনরা অনেকেই বলছেন যে চয়নিকা পরিমণিকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন, কারণ এর পরেই আবার পরিমণিও একদম স্টেটাস দিয়ে জানিয়ে দেন যে তার শত্রুর সাথে যাদের বন্ধুত্ব তাদের মুখও দেখতে চান না পরি। পরিও কারো নাম বলেননি, কিন্তু নেটিজেনরা কিন্তু বলছেন যে চয়নিকা চৌধুরীকেই টার্গেট করেছেন পরিমণি। যাই হোক, এই মুহূর্তে পরিমণি ব্যস্ত আছেন টলিউড পাড়ার ফিল্ম ফেলু বাক্সির শুটিং নিয়ে, যেই ফিল্মে পরির সাথে সহ অভিনেতা হিসেবে আছেন টলিউডের সোহাম চক্রবর্তী এবং মধুমিতা সরকার। ফাইনালি আসি সিয়ামের কাছে। হঠাৎই পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিল সিয়ামের ভাইরাল একটা পোস্টার। পোস্টারে সিয়ামের লুক দেখে মনে হচ্ছে ডিফারেন্ট একটা কিছু করতে যাচ্ছেন সিয়াম, যে ধরনের ক্যারেক্টারে এর আগে কখনোই দেখা যায়নি তাকে। আর সিয়ামের এই জঙ্গলি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আসছে ঈদুল আজহায়। সিয়ামের নতুন এই লুকের সবাই খুবই প্রশংসা করছেন, তবে অনেকে আবার সিয়ামের এই লুকের মিল খুঁজে পাচ্ছেন সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের পুষ্পার সাথে, যা নিয়ে আবার অনেক নেটিজেন মজা করে বলছেন পুষ্পা লাইট। আর এই ফিল্মের ডিরেক্টর এম রাহিমের সাথে এর আগেও অ্যাকশন ফিল্ম শানে কাজ করেছিলেন সিয়াম, যা দর্শকদের ভালো রেসপন্সও পেয়েছিল। সো আশা করা যায় যে এই সিনেমাও ভালোই পারফর্ম করবে। অন্যদিকে এবারের ঈদুল আজহায় কিন্তু মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের তুফান। সো এই দুই ফিল্মের মধ্যে যে একদম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো যেহেতু বেশ অনেকদিন ধরেই তেমন কোনো হিটের দেখা পাননি সিয়াম, তাই এই ফিল্ম হতে পারে সিয়ামের জন্য গেম চেঞ্জার। এখন দেখা যাক শাকিবের তুফানের সাথে সিয়াম টক্কর দিতে পারে কি না। যাই হোক, এসব কিছু নিয়ে আপনি কি ভাবছেন জানাতে ভুলবেন না কিন্তু।